11 নভেম্বর হতে পারে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট সূচি চূড়ান্ত না হলেও চূড়ান্ত হয়েছে টিম স্পন্সর। টি টোয়েন্টি কাপে খেলার সুযোগ পেতে ক্রিকেটারদের পাশ করতে হবে ইয়ো টেস্টে। প্লেয়ার্স লিস্টে নাম না থাকলেও টুর্নামেন্টের শেষ দিকে মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচি, তবে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনে জোরে সোরে চলছে বিসিবির প্রস্তুতি। খেলা মাঠে গড়ানোর দিনক্ষণ ঠিক না হলেও চূড়ান্ত হয়ে গেছে টিম স্পন্সর। প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ 11 নভেম্বর। ফিটনেস টেস্টে উত্তীর্ণরাই কেবল সুযোগ পাবেন প্লেয়ার্স ড্রাফটে। দল গঠনের পূর্ণ স্বাধীনতা থাকছে স্পন্সরদের হাতে, কাজেই প্রেসিডেন্টস কাপের মতো এখানেও সুযোগ হচ্ছে না সবার। ড্রাফট সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে ড্রাফটে যাওয়ার পূর্ব শর্ত। ড্রাফটে আপনার নামটা যেতে হলে আপনাকে ফিটনেসের এই টেস্টটা দিয়ে একটা মানদণ্ড যেটা সেট করে দেওয়া হবে সেটা পাস করে আসতে হবে। ড্রাফট লিস্টে অ্যারাউন্ড 200+ প্লেয়ার আছে, তো খেলবে তো 5টা টিমে 75 কিংবা 80 জন খেলোয়াড়। তো বাকি যে সেখানে তো আসলে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে টিমগুলি কাকে কাকে বেছে নিতে চান। লম্বা ভ্রমণ শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। টি টোয়েন্টি কাপে থাকতে হলে পাশ করতে হবে ইয়ো পরীক্ষায়। টাইগার অলরাউন্ডারের ফিটনেস নিয়ে সংশয় নেই নির্বাচকদের। অন্যদিকে লম্বা লিস্টে নাম না থাকলেও টি টোয়েন্টি কাপের শেষ দিকে পাওয়া যেতে পারে মাশরাফিকে। লম্বা সফর করে এসেছে, যদি জেট ল্যাগের জন্য ও পরে দিতে চায় সেটাও কোনো সমস্যা নেই, ও পরে দিতে পারবে, বাট টেস্টটা দিয়ে আসতে হবে। মাশরাফির টেস্টটা ফিটনেস যেই রিপোর্টটা আমরা এখন হাতে পাইনি সেটা পেলে আসলে বোঝা যাবে ওর ইঞ্জুরিটা কোন পর্যায়ে আছে এবং ফিট হতে ওর কতদিন সময় লাগবে। যদি শুরুতে না পারে মাঝে মাঝে ফিট হলে ওর জন্য কিন্তু এই ব্যাপারটা একটু হলে ওপেন রাখা হবে। ও কোন দলে যদি ওকে কোনো দল নিতে চায় পরবর্তীতেও নিতে পারবে। দীর্ঘ বিরতির পর আবারও টাইগারদের পদচারণায় মুখরিত হবার অপেক্ষায় হোম অফ ক্রিকেট মিরপুর শেরবাংলা স্টেডিয়াম। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।